দুধগাছ চাষের প্রধান অন্তরায় হলো এই গাছের বিভিন্ন রোগ। দুধ যেহেতু বহুবর্ষজীবী গাছ, সেই জন্য নানা রোগ ও তার শক্তি সারা বছর ধরেই বিস্তার লাভ করে, বাগানের নানা অংশের গাছে আক্রমণ করে। নানা রকম আবহাওয়ার বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দুধ গাছের বৃদ্ধি ঘটে বলে নানা রকম রোগের দ্বারা আক্রান্ত হয় এই গাছ। ছত্রাকজনিত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোপ্লাজমা ইত্যাদি জীবাণু আক্রান্ত রোগ দুধ গাছে দেখা যায়। ছত্রাকজনিত রোগই দুধ গাছের অন্যান্য রোগ অপেক্ষা বেশি ক্ষতিজনক এবং এতে 10-15% পাতার ফলন কম হয় এবং পাতার গুণমানেরও যথেষ্ট ক্ষতি হয়। ভারতবর্ষে দুধ গাছের প্রধান রোগগুলি হল পাতার ছাতা পড়া বা পাউডারি মিলডিউ, পাতার মরচে রোগ বা ব্রাউন লিফ রাস্ট, পাতার বাদামি দাগ মাইরোথেসিয়াম লিফ স্পট, পাতার জল দাগ ব্যাকটেরিয়াল লিফ স্পট, পাতায় কালো দাগ এবং শিকড়ে গুটি রোগ বা রুট নট প্রভৃতি। এই সমস্ত রোগ বিস্তারের সময় রোগের ধরন এবং প্রতিকারের উপায় নিয়ে এবারে আলোচনা করা যাক। পাতার ছাতা পড়া বা পাউডারি মিলডিউ রোগে দুধ গাছ আক্রান্তের সময় নভেম্বর থেকে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি। এই রোগের লক্ষণ হল পাতার উল্টো দিকে সাদা পাউডারের মতো ছোপ ছোপ দাগ দেখা যায়, পরে পাতার রং হলুদ হয়ে শুকিয়ে যায়। দুধ পাতার দ্বিতীয় রোগটি হল পাতার মরচে রোগ বা ব্রাউন লিফ রাস্ট। এই রোগে পাতা আক্রান্তের সময় জানুয়ারি ফেব্রুয়ারি, পাতার তলার দিকে ছোট বাদামি ও কালো রঙের মরচের মতো দাগ দেখা যায়। পাতার তৃতীয় আরেক ধরনের রোগ পাতার বাদামি দাগ, পরিভাষায় যাকে বলা হয় মাইরোথেসিয়াম লিপ স্পট। বর্ষাকালেই এই রোগে তুতপাতা বেশি আক্রান্ত হয় এবং মে থেকে জানুয়ারি মাস পর্যন্ত বাদামি দাগ রোগে পাতা আক্রমণের সম্ভাবনা থাকে। পাতার উপর ছোট বড় বাদামি রঙের দাগ দেখা যায়। দাগগুলির মধ্যবর্তী স্থানে গাঢ় বাদামি রং এবং পাতার প্রান্তসীমাগুলি হলুদ রঙা হয়ে যায়। তুঁত পাতার চতুর্থ রোগটি হল পাতার জল দাগ বা ব্যাকটেরিয়াল লিপ স্পট। মে থেকে নভেম্বর এই রোগের প্রাদুর্ভাবের সময়। এই রোগের লক্ষণ হল পাতার উল্টো দিকে ছোট ছোট জলছাপ দেখা যায়, সেই দাগ ক্রমে বাদামি হয়ে যায় এবং মধ্যভাগে ফুটো হয়ে ঝরে পড়ে। তুঁত পাতার আরও এক ধরনের রোগ হল পাতায় কালো দাগ। মে মাস থেকে সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি মাসেও এই রোগে পাতা আক্রান্ত হয়ে থাকে। এই রোগে পাতার উল্টো দিকে ছোট এবং বড় বিভিন্ন আকারের কালো দাগ দেখা যায়। পাতার এই সমস্ত রোগ থেকে তুঁত গাছকে কিভাবে রক্ষা করা যাবে এবং প্রতিকার হিসেবে কি করবেন এবারে দেখাব। 0.1% ব্যাভিস্টিন 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। যেমন 1 বিঘা জমির জন্য 10 লিটার জলে 20 গ্রাম ব্যাভিস্টিন নিয়ে দ্রবণ তৈরি করে স্প্রে করতে হবে সকালে বা বিকেলে। স্প্রে করার সময় লক্ষ্য রাখতে হবে যেন পাতার উপর ও নিচে স্প্রে করা হয়। স্প্রে করার সময় নাক মুখ অবশ্যই ঢেকে নিতে হবে। পাতার মরচে রোগে ম্যানকোজেব বা ইন্ডোফিল M45 3 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাবেন। যেমন পাতার জল দাগে প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে ভালো। স্প্রে করার 15 দিন পর পলুকে পাতা খাওয়ানো যেতে পারে। এই পাতার রোগগুলি ছাড়াও দুধ গাছের শিকড়ের একটি রোগ অত্যন্ত ক্ষতিকর দুধ গাছের পক্ষে। এই শিকড়ের রোগটির নাম শিকড়ের গুটি রোগ বা রুট নট ডিজিজ। এই রোগ বছরের যে কোনো সময় যে কোনো ঋতুতে হতে পারে। এই রোগের লক্ষণ হল শিকড়ে অসংখ্য গুটি দেখা যায় এবং দুধ গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই রোগের থেকে দুধ গাছকে বাঁচাতে নিম খোল জমিতে প্রয়োগ করতে হবে। পরিমাণ হল 7.5 বিঘা জমিতে 1 মেট্রিক টন নিম খোল বছরে অন্তত 4 বার। গরমকালে জমির মাটি কুপিয়ে
সূর্যের আলোতে ফেলে রেখে তারপর নিম ঘোল প্রয়োগ করতে হবে। শিকড়ের এই রোগ ছাড়াও তুঁত গাছের মূলের পচন রোগ বা রুট রট ডিজিজ একটি মারাত্মক ক্ষতিকারক রোগ। ফিউসেরিয়াম সোলানি নামের এক ছত্রাক এই রোগের জন্য দায়ী। সব ধরনের মাটিতে সারা বছর এই রোগ হতে পারে। এই রোগ তুঁত গাছের খুব ক্ষতি করে। এর ফলে গাছ শুকিয়ে যায়, পাতা ঝরে যায় এবং গাছ মরেও যায়। গাছ লাগানোর সময় এবং কাটিং লাগানোর সময় গাছ বা কাটিংকে 0.2% ব্যবিস্টিন দ্রবণে আধ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, তারপর জমিতে লাগাতে হবে। ভারতবর্ষের কৃষকেরা যেহেতু প্রান্তসীমার মানুষ এবং কম পরিমাণ জমির মালিক, সেই হেতু তুঁত গাছের এই সমস্ত রোগগুলিকে ছোট করে দেখা বা অবহেলা করা একেবারেই চলবে না। কারণ এই রোগগুলিকে যত্ন করে প্রতিরোধ করলে তুঁত পাতার ফলন ও পাতার গুণমান ধরে রাখা যাবে ও চাষি পশুপালনে লাভবান হবেন।